শান্তির বার্তা নিয়ে বাতে আমান কি ব্যানারে গত 22 সেপ্টেম্বর থেকে যে জাঠা বার করা হয়, বুধবার সেই জাঠা এসে পৌঁছল রানীগঞ্জে। এদিন রানীগঞ্জে তার বাংলায় একটি সভার আয়োজন করা হয়। গত 22 সেপ্টেম্বর গুয়াহাটির জোড়হাট থেকে এই জাঠা বার হয়। 13 অক্টোবর এই জাঠা শেষ হবে দিল্লিতে। দেশজুড়ে শান্তির বার্তা পৌঁছে দেওয়ায় তাদের একমাত্র উদ্দেশ্য বলে জানান সিপিআই এর মহিলা সমিতির রাজ্যসভা নেত্রী শ্যামা রুইদাস। তিনি বলেন, ভারতবর্ষে যে বৈচিত্র্য গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে এবং 8 থেকে 80 মানুষের ওপর যে অত্যাচার হচ্ছে তারই বিরুদ্ধে এই জাঠা চলছে। তিনি আরো বলেন, অনেকগুলি সংগঠনই এই জাঠায় অংশগ্রহণ করেছে। এই জাঠাটা দেখছেন, এটা উত্তর পূর্বাঞ্চলে ভারতের জাঠা। জোড়হাট থেকে 22 সেপ্টেম্বর বেরিয়েছে, 13 অক্টোবর দিল্লিতে গিয়ে এক জায়গায় হবে। এদের উদ্দেশ্য একটাই, তা হলো শান্তি। ভারতবর্ষের যে বৈচিত্র্য বিঘ্নিত হচ্ছে, ভারতবর্ষ জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে ধর্মান্ধতা, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা বিঘ্নিত, গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে এবং মানুষের উপরে অত্যাচার এমন জায়গায় এসছে 8 থেকে 80 রক্তাক্ত বৃত্তের বাইরে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন সংগঠন, গণতন্ত্র প্রিয় মানুষের অংশগ্রহণে এই জাঠা চলছে। এই জাঠার যে সংগঠনের নাম হয়েছে তা বাতে আমন কি, চলেছি শান্তির বার্তা নিয়ে। এটা একটা প্ল্যাটফর্ম, অনেক অর্গানাইজেশন এর সাথে যুক্ত আছে। দিল্লিতে 13 তারিখে গিয়ে শেষ হবে। এছাড়াও এদিন এই জাঠায় যোগদান করেছিলেন কবিতা রায়, মঞ্জু মোদিকোড়া, পূজা কুমারী, লীনা দেবারু সহ বিশিষ্টজনেরা। রানীগঞ্জ থেকে রামবাবু যাদবের রিপোর্ট, পাবলিক টাইমস।